প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আজকে তোমাদের বৌদ্ধ ধর্মের চতুর্থ অধ্যায়ে পুষ্প পূজা সম্পর্কে আলোচনা করব তোমরা দেখো ক্লাসে আমাদের এগুলো প্রায় আলোচনা শেষ হয়ে গেছে এবং সিলেবাসও আমাদের ক্লাসে শেষ হয়ে গেছে তারপরেও এই বন্ধের ভিতরে আমি তোমাদেরকে পুষ্প পূজা নিয়ে আবার নতুন করে আলোচনা করছি দেখে নাও দেখো এই যে পুষ্প পূজা চতুর্থ অধ্যায় পূজা হচ্ছে একটি পুণ্যকর্ম পূজার অর্থ হলো মনকে সুন্দর করে শ্রদ্ধা নিবেদন করা বুদ্ধ ধর্ম ও সঙ্গের উদ্দেশ্যে ভক্তি প্রদর্শন করাকে পূজা বলে পূজা করলে তীরত্নের প্রতি মন প্রসন্ন হয় চিত্ত নির্মল হয় পরিশুদ্ধ হয় তাই আমাদের সকলেরই পূজা করা উচিত পূজার প্রধান উদ্দেশ্য হল বুদ্ধের বাণী ও আদর্শকে অনুসরণ করা ত্রিনত্নের প্রতি ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করা পূজার উপকারিতা অনেক পূজা করলে মনের পাপ দূর হয় মন পবিত্র থাকে মনে শ্রদ্ধা উৎপন্ন হয় যে কোনো ভালো কাজে আগ্রহ বাড়ে লেখাপড়ায় মন বসে মন শান্ত থাকে ত্যাগ ও উদারতায় মন ভরে যায় ভালো কাজের সফলতা পাওয়া যায় তো এই পুষ্প পূজার ভাষায় হচ্ছে এটা দেওয়া আছে দেখো এটা শিখে নিবে ভালো করে এটা পালি ভাষায় তারপর তার নিচে আছে বাংলা অনুবাদটা আছে এই ফুলগুলো সুন্দর সুন্দরবর্ণ এখান থেকে এতটুকু পর্যন্ত বাংলা অনুবাদটা আছে এর পরের পেজে দেখো এই পুষ্প পুজো ইয়াটা পালি ভাষায় যেটা এটা আবার এখন পদ্যাকারে আছে দেখো এটা পদ্যাকারে এটাও ভালো করে শিখে নিবে তোমরা এখানে পুষ্পের সাথে দেহের তুলনা করা হয়েছে সুন্দর সু সুগন্ধিযুক্ত ফুল যেমন মলিন হয় আমাদের দেহ একদিন মলিন হয়ে যাবে মানব জীবন ফুলের মতো ক্ষণস্থায়ী এই পদ্যাকারে পুষ্প পুষ্প পূজার হচ্ছে এটাও ভালো করে শিখে নিবে তারপর এবার দেখো পুষ্প পূজা কীভাবে করতে হবে পুষ্প পূজা করার জন্য প্রথমে বাগান থেকে ফুল তুলবে এখানে কিন্তু যখন তুমি উত্তর করবে তখন কি করতে হবে নিজেকে যখন বসাবে তখন পুষ্প পূজা করার জন্য প্রথমে বাগান থেকে ফুল তুলব হবে ফুলগুলো পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিব তারপর পরিষ্কার থালায় রাখবো সুন্দর করে সাজাবো সাজানোর সময় মনে শ্রদ্ধা আনব মনকে প্রফুল্ল রাখব এরপর ফুলের থালা বুদ্ধের আসনে রাখব তারপর নতজানু হয়ে বসে তীরত্ন বন্দনা করব পরে পুষ্পগাথা আবৃত্তি করে বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করব ফুল না তুলেও বুদ্ধের উদ্দেশ্যে পুষ্প পূজা করা যায় হ্যাঁ তো দেখো তাহলে প্রতিদিন সকালে বিহারে গিয়ে পুষ্প পূজা দেবে বিহারে যেতে না পারলে বাড়িতেই পূজা দেবে পুষ্প গাথাটি মুখস্থ করবে বাংলায় গাথাটি শিখবে ধর্মীয় অনুষ্ঠানে পূজায় গাথা পালিয়ে ও বাংলা আবৃত্তি করতে পারবে এই হল তোমাদের পুষ্প পূজা তারপর দেখো আমি মেনলি তোমাদের সাথে অনুশীলনী নিয়ে আলোচনা করব ক নাম্বারে আছে সঠিক উত্তরের চিহ্ন দাও পূজা কী পূজার প্রধান উদ্দেশ্য হলো এগুলো সব এখানে দেওয়া আছে এগুলো কিছু কিছু এই প্রশ্নগুলো হয়তো বড় প্রশ্নের সাথে লাগিয়ে দুইটা দুইটা এক দুইটা মিলিয়ে একটা প্রশ্ন হতে পারে খ নাম্বারে আছে শূন্যস্থান পূরণ এগুলো শিখবে এখানে টিক চিহ্নগুলো শিখবে তারপর হচ্ছে দেখো এখানে গ নাম্বারে আছে বাম পাশ ডান পাশ এটা করবে ঘ নাম্বারে সংক্ষেপে প্রশ্নের উত্তর এগুলো সব বইয়ে দেওয়া আছে সেখান থেকে শিখে নিবে এবার দেখো তোমাদেরকে আমি পুয়া নাম্বারে মেনলি বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো আছে পূজা করার উদ্দেশ্য বর্ণনা করো পুষ্প পূজার নিয়ম বর্ণনা করো পুষ্পপূজার পূজার গাঁথাটি লিখো পুষ্প গুরুত্ব তুলে ধরো পুষ্প পূজা গাঁথাটি বাংলা অনুবাদ লিখো আমি সেই সাথে তোমাদেরকে আরেকটা প্রশ্ন যোগ করে দিয়েছি যেটা আছে পদ্মাকারে পুষ্প পূজা গাঁথাটি লিখ একটু আগে দেখিয়েছি আবারও দেখিয়ে দিব কোনটা কোন প্রশ্নের উত্তর তাহলে এই হচ্ছে তোমাদের বড় প্রশ্নগুলো এবার আমরা দেখে নিই তোমাদের উত্তরগুলো কোনটা কোনটা হবে দেখো এক নাম্বারে আছে এই যে এটা পূজা করলে তীরত্বের প্রতি মন প্রসন্ন হয় থেকে ভালো কাজের সফলতা পাওয়া যায় এটা হচ্ছে এক নম্বরের প্রশ্ন উত্তর তারপর আছে পুষ্প পূজার পালি ভাষায় উত্তর করবে এটা হচ্ছে তিন নাম্বারটা ঠিক আছে এটা পালি ভাষায় তারপর যদি বলা হয় পুষ্প পূজা বাংলা অনুবাদটা লিখো বললে এই যে এখান থেকে এই ফুলগুলো সুন্দর বর্ণ গন্ধ গুণযুক্ত থেকে শুরু করে আমার দেহ তেমনি বিনাশ হবে পর্যন্ত এটা হচ্ছে বাংলা অনুবাদটা পালি ভাষার পুষ্প পূজার বাংলা অনুবাদটা হচ্ছে এটা ঠিক আছে তারপর এখানে আছে ওই যে বলেছিলাম তোমাদেরকে ছয় নাম্বার একটা বাড়তি প্রশ্ন বাড়িয়ে দিয়েছি পদ্যাকারে পুষ্পপূজা পূজা গাথাটি আবৃত্তি করো এটাই হচ্ছে সেই ছয় নাম্বারটা ঠিক আছে এটা ভালো করে শিখে নিবে বানানগুলো দেখে নিবে ভালো করে তারপর হবে তোমাদের এটা হচ্ছে দুই নম্বরের প্রশ্ন উত্তর এই প্রশ্নটা বলেছিলাম কিন্তু এখানে হচ্ছে তুলবে করবে রাখবে করে করে দিয়েছে এখানে হচ্ছে নিজের বেলায় তখন তুলবো রাখব রাখবো শ্রদ্ধা আনবো এই ধরনের করে লিখতে হবে এইগুলো শুদ্ধ করে লিখবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের দুই নম্বরের প্রশ্ন উত্তর তো ঠিক আছে তাহলে এই তোমাদের সব প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে দিলাম তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে অর্ধভাষিক পরীক্ষার জন্য ভালো করে শিখে নিবে আর তোমরা বাসায় খুব ভালো থাকবে একদম বেরোবে না সুস্থ থাকবে সবাই সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এই ক্লাসটা শেষ করছি আরেকদিন দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে ঠিক আছে ভালো থেকো